আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা, আপনাদের মধ্যে যারা বড় ধরনের কোনো বাধার কারণে দিনের পথে অগ্রসর হতে পারছেন না, এটা হতে পারে পরিবারের কোনো সদস্য অথবা কোনো পাপ যা আপনাকে ছেড়ে যাচ্ছে না, তাদের জন্য খুব সুন্দর একটি অ্যানালজি। হাবিব ওমর এক আল্লাহর বান্দা দারুণ একটা ঘটনার উল্লেখ করেছেন। তিনি বলেন, এক মহানুভব ব্যক্তি একবার এক লোককে তার বাড়িতে খাবারের জন্য আমন্ত্রণ জানালেন, কিন্তু যখন সে বাড়ির গেটের কাছে পৌঁছালো, ওই লোকটি যাকে সে দাওয়াত দিয়েছিল সে দেখতে পেল একটি কুকুর দরজার পাশে বসে আছে। প্রতিবার যখন সে বাড়িতে প্রবেশের চেষ্টা করত, কুকুরটি তাকে ঘেউ ঘেউ করে তাড়িয়ে দিত এবং বেশ কয়েকবার তার ক্ষতিও করল। লোকটি বহুবার চেষ্টা করল কিন্তু প্রবেশ করতে পারল না। শেষ পর্যন্ত সে হতাশ হয়ে মন খারাপ করে বসে পড়ল। হঠাৎ করে সে বাড়ির মালিককে কান্নাজড়িত কণ্ঠে ডেকে বলল, আপনি আমাকে আপনার বাড়িতে দাওয়াত দিলেন কিন্তু এই কুকুরটি আমাকে বাড়িতে প্রবেশ করতে দিচ্ছে না। তখন বাড়ির মালিক সাথে সাথে কুকুরটিকে সরিয়ে ফেললেন, ফলে লোকটি প্রবেশ করতে সক্ষম হলেন। এই উদাহরণ থেকে আমরা বুঝতে পারি আল্লাহ হলেন মহানুভব। তিনি আমাদেরকে তার ক্ষমার প্রতি এবং তার জান্নাতের ভোজে আহ্বান জানাচ্ছেন। কুকুর হল শয়তান, প্রতিবন্ধক, যে রাস্তা বন্ধ করে রেখেছে। তাকে নিজে নিজে পরাজিত করার চিন্তা বাদ দিন, কারণ সে মারাত্মক শক্তিশালী। বরং কেঁদে কেঁদে মহানুভব আল্লাহকে ডেকে বলুন, হে আমার মালিক, আমি আশা হারিয়ে ফেলছি কারণ আমি এই বাধা অতিক্রম করতে পারছি না, তাই আপনার কাছে প্রার্থনা করছি, দয়া করে তাকে আমার জীবন থেকে দূর করে দিন, যেন আমি আপনাকে সন্তুষ্টি পেয়ে ধন্য হতে পারে এবং আপনার খাঁটি ভালোবাসা অনুভব করতে পারে। আন্তরিকতার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এভাবে ডাকুন এবং আপনার জীবনে পরিবর্তন প্রত্যক্ষ করুন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তাওফিক দান করুক। আমিন।